এক রাতের ব্যবধানে নিজেদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে আর্জেন্টিনা ও স্পেন তাই স্পেনের রাজধানী মাদ্রিদ আর আর্জেন্টিনার সাইরেন্স পরিণত হয়েছে আনন্দ উল্লাসের নগরীতে রোমাঞ্চকর এক ফাইনাল যে ফাইনালের শেষ হাসিটা আদায় করে নিয়েছে লাউতারো মার্টিনেজের গোল আর এমন জয় পুরো আর্জেন্টিনায় বইছে উল্লাসের বন্যা চার বছরের মধ্যে তৃতীয় বড় শিরোপা জয় উদযাপনে রাতের আধারকেও বর্ণিল করে তোলেন আর্জেন্টাইনরা ছত্রিশ বছরের অপেক্ষা গুছিয়ে দু বাইশ বিশ্বকাপ জয়ের পর লাখো মানুষের ঢল নেমেছিল এবার রেকর্ড কোপা আমেরিকা জেতার পরও ব্যতিক্রম ঘটেনি কন কনে শীতের রাতেও পরিবার পরিজন নিয়ে সবাই নেমেছেন রাস্তায় মেসিকে আমার ছবিটি উপহার দিতে চাই তাকে জানাতে চাই আমি তার কত বড় ভক্ত সত্যি অন্যরকম অনুভূতি আর্জেন্টিনার এমন বিজয়ের সাক্ষী হতে পেরে আমি সত্যি আনন্দিত অন্যদিকে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে বারো বছর পর ইউরো শিরোপা ঘরে তুলেছে স্পেন তাই বার্লিন স্টেডিয়ামে স্পেনের বিজয়ের আনন্দে ভাসে সমর্থকরা এই সময় উৎসবের দেশে পরিণত হয় স্পেন শহর থেকে শহরে পথ থেকে পথে তখন বয় উচ্ছ্বাসের জোয়ার মধ্যরাতেও স্পেন পরিণত হয় উৎসবের দেশে পুরো আসর জুড়ে এবার স্পেন দুর্দান্ত খেলেছে তার পুরস্কারই পেয়েছি আমরা হাত ধরে বারো বছর পর সেরোপা জিতেছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় রাজধানীর মাদ্রিদে সবচেয়ে বড় জমা ছিল করোন স্কোয়ারে সব ধরনের উদযাপন সাধারণত এই আঙিনাতেই হয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস